শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চাশারা কেন্দ্রীয় বিজয় স্তম্ভে জেলা প্রশাসকের পক্ষ থেকে মোমবাতি প্রজ্বলন করা হয়। সোমবার সন্ধ্যায় এই মোমবাতি প্রজ্বলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডক্টর ইমতিয়াজ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জসীমউদ্দিন বলেন, আমি আমার সহকর্মী সহ জেলা পর্যায়ের সকল কর্মকর্তাগণ আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে সেই জাতির সেই শক্তিকে শক্তিতে রূপান্তরের কথা সামিল হয়েছে। আমি নান্দুবাসী অন্যান্য সাংগঠনিক যারা এসছে তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা আগামী দিনে 16ই ডিসেম্বর 17ই ডিসেম্বর যে অনুষ্ঠান রেখেছি সকল অনুষ্ঠানে সবাইকে আমরা অংশগ্রহণ করে মহান বিজয় দিবস, এবার বিজয় দিবস তার জাতির মুজিব শতবর্ষের বিজয় দিবস, এবার বিজয় বুঝতে অবস্থা হলো স্বাধীনতার 55 বর্ষের যে কুর্তি শুরু হবে তার বিজয় দিবস। আমরা এই জন্য এই বিজয়কে আরও বেশি শক্তিতে রূপান্তরিত করবো। এখনো অনেক পরাজিত শক্তি, এখনো অনেক কিছু করার পায়তারা করছে, অর্থাৎ আপনাদের সবাই সবার উপস্থিতি ওই পরাজিত শক্তির হাত থেকে আমার দেশকে সমুন্নত রাখবে। সবাই ভালো থাকবেন। সাগর খানের ক্যামেরায় বদরুজ্জামান রতন, NAN TV, নারায়ণগঞ্জ।